हरे कृष्ण जय श्रील गुरुदेव जय श्रील प्रभुपाद सुधी भक्तमंडली शुरू करते आमलकी एकादशीर महत्व कथा एकादशीर महत्व कथा शुरू करार पूर्वे आमी किसु कथा बोलबो आपनारा ये कथागुलो मन दिए श्रवण करबेन। एक नम्बर विषय हच्छे जे एकादशी जारा करछेन बा करछेन ना বা করার চিন্তা করছেন কিন্তু অনেক দুঃখ কষ্টে আপনার দিন অতিবাহিত হচ্ছে, এরকম পরিস্থিতিতে আপনি একাদশী ব্রত করবেন কি না? আসলে একটু চিন্তা করে দেখুন যে কুরুক্ষেত্রের যে যুদ্ধ হয়েছিল সেখানে যারা সর্বপরিস্থিতিতে ধর্মের পক্ষে ছিলেন তাদের বিজয় অন্তিমে হয়েছিল। তো আমাদেরও যে কোনো পরিস্থিতিতে ধর্ম অনুশীলন কখনো বাদ দেওয়া যাবে না। তাই একাদশী ব্রত আমাদের ধর্মের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই যে কোনো পরিস্থিতিতে আমাদের এই একাদশী ব্রত এবং হরির নাম জপ অবশ্যই অবশ্যই চালিয়ে যেতে হবে। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে একাদশী সম্পর্কে যারা অতীতে অনেক রকমের প্রশ্ন করেছিলেন বা এই ভিডিওর মধ্যেও আপনার অনেক রকমের প্রশ্ন মনের মধ্যে জাগতে পারে, তো সেই সমস্ত প্রশ্ন সম্বন্ধীয় ভিডিও মানে উত্তর পর্ব আরও আমি 4টা ভিডিও তৈরি করে এই চ্যানেলে পোস্ট করেছিলাম। আপনারা ইচ্ছা করলে সেই ভিডিওগুলো দেখতে পারবেন এবং সেখান থেকে অনেক কিছু আপনি জানতে পারবেন, শিখতে পারবেন। আপনাদের সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দেওয়া আছে এবং এই ভিডিওর আই বাটনে ক্লিক করেও আপনি সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর একাদশী ব্রত, বিশেষ করে আমলকী একাদশী ব্রত 24 তারিখ যেখানে যেখানে পালন করতে হবে সেই নামগুলো আমি বলে দিচ্ছি। নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন, ফ্লোরিডা, কানাডা, পেরু, এই সব স্থানে 24 তারিখ একাদশী হবে। আর বাকি যে সমস্ত স্থান আছে সেই সমস্ত স্থানে 25 তারিখ একাদশী ব্রত আমাদের পালন করতে হবে। তো আপনারা খুব যত্ন সহকারে এই একাদশী ব্রত পালন করবেন এবং সব দেশের সারা পৃথিবীর পালনের সময় বিশেষ করে 49টি জায়গার পালনের সময় আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি, আপনারা এখান থেকে দেখে যথাসময়ে পালন করে নেবেন, কারণ পালনটা খুব গুরুত্বপূর্ণ। আর এবার পালনের যে সময় পড়েছে একদম 5 মিনিট, 6 মিনিট, হ্যাঁ কোনো জায়গায় 10 মিনিট, এরকম কোনো জায়গায় আরও বেশি আছে। তো যেখানে কম সময় রয়েছে আপনারা একটু খুব সেন্সিটিভলি বিষয়টাকে দেখতে হবে, মনে রাখতে হবে যেন টাইম পার হয়ে না যায়। তাই যথাসময়ে আপনারা পালন করে নেবেন একাদশীর পরের দিন। তো এখন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমলকী একাদশীর ব্রত মাহাত্ম্য কথায়। আপনারা মন দিয়ে এই কথা শ্রবণ করুন। একসময় মহারাজ যুধিষ্ঠির পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা কৃপা করে বর্ণনা করুন। তদুত্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মানদাতা নামে একজন রাজা ছিল। সেই রাজার প্রশ্নের উত্তরে মহাত্মা বৈশিষ্ট্য ঋষি যে মহিমা বা যে মাহাত্ম্য কীর্তন করেছিলেন সেই মহিমা এখন আমি আপনার কাছে বর্ণনা করছি, আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এই একাদশীর নাম হচ্ছে আমলকী। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকী বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়।
हे पांडुनंदन, पूर्वे ब्रह्मार रात्रिते दैनन्दिन प्रलय उपस्थित होले स्थावर जंगम सह देवता असुर और राक्षस सब किसुरे विनाश है। तखन भगवान से कारण्य समुद्रे अवस्थान करें। तार मुखपद्म थेके चंद्रवर्णेर एक बिंदु जल भूमिते पड़े। से जलबिंदु थेके एकटी विशाल आमलकी वृक्षेर उत्पन्न है। ये वृक्षेर शरण मात्र गोदानेर फल लाभ है। दर्शने ताहार द्विगुण एवं तार फलभक्षणे तीन गुण फल लाभ है। ये वृक्षे ब्रह्मा विष्णु और महेश सर्वदा अवस्थान करें। एर प्रतिटि शाखा और प्रशाखा और पाताय ऋषि देवता और प्रजापतिगण बास करें। ये वृक्ष के समस्त वृक्षर आदि बला है एवं ता परम वैष्णव रूपे विख्यात। अतएव এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি, আপনি মন দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। ওই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্র জ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যে সর্বদাই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ, সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করছিলেন। একসময় ফাল্গুনী শুক্লপক্ষিয়া দ্বাদশী যুক্ত আমলকী একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জল পূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপরে ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরামের মূর্তি সমন্বিত আমলকীর পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার শুকবর্ধক, হে ধারিত্রী, হে পাপ বিনাশিনী আমলকী, তোমাকে প্রণাম, আমার অর্ঘজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা স্তব স্তুতি নিত্য গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈব যোগে একটি বেদ সেখানে এসে উপস্থিত হল। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রিত হয়ে রাত্রি জাগরণ করতে দেখে তিনি কৌতূহল আক্রান্ত হলেন। সে ভাবল, এসব কী ব্যাপার। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই বেদ কিছুই আহার করেননি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরের দিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই বেদও তার গৃহে ফিরে গেল। এরপর এক সময় বেদের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই বেদ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিয়োজিত হল। জয়ন্তী নামে এক নগরী ছিল, সেখানে বিদুরত নামে এক রাজা বাস করতেন। ওই বেদ
বিদুরথ রাজার মহাবলশালী পুত্ররূপে জন্মগ্রহণ করলেন। তার নাম হলো বসুরথ। 100,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে বিভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী মেলেচ্ছ্র রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে এবং বলতে লাগলেন, পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পুত্রী সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এই রকম বলতে বলতে মেলেশ্বররা তাকে হত্যা করতে উদ্যত হন। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আহত করতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের সকল প্রচেষ্টায় ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দর স্ত্রী মূর্তি আবির্ভূত হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী মেলেশ্রকে নিধন করল। রাজার নিদ্রাভঙ্গ হল। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমাকে রক্ষা করল, কে আমার প্রাণ রক্ষা করেছে? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হল, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করার আর কে আছে? তিনি শরণাগত পালক। তিনি দৈববাণী শুনে ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বৈশিষ্ট্য ঋষি বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম একাদশী ব্রত পালন করেন, তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। এই ছিল আমলকী একাদশীর ব্রত মাহাত্ম্য। আপনারা এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলেন। এবার আমি শুরুতে যেটা বলেছিলাম যে আমাদের জীবনে সুখ এবং দুঃখ সব কিছু থাকবে। ভগবান কৃষ্ণের সঙ্গে যে ছিলেন অর্জুন পঞ্চপাণ্ডব, তাদের জীবনেও দুঃখ ছিল, কিন্তু তারা কখনো ধর্মের পথ থেকে বিচ্যুত হননি। তাই আমরাও যে কোনো পরিস্থিতিতে আমাদের ধর্ম অনুশীলন আমাদের চালিয়ে যেতে হবে। এই কথা বলে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।